আসিক মোল্লা লিখেছেন অনেক অর্থনীতিবিদেরই ধারণা আর্থিক সংকট অতি সন্নিকটে বৈশ্বিক মহামন্দা আমাদের দেশকেও স্পর্শ করবে সম্ভাব্য আর্থিক সংকট মোকাবেলায় আমরা কি ধরনের প্রস্তুতি নিতে পারি আর্থিক সংকট কাল উত্তরণের জন্য রাই নির্দেশনা কী বার্ষিক মোল্লা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি যে আমাদের দেশ থেকে নানাভাবে অসদ উপায়ে এবং অবৈধ উপায় অর্থ পাচার করে আমাদের ডলারের রিজার্ভের পরিমাণ মানে কম হয়ে গেছে এর কারণে এবং বৈশ্বিক যে মন্দা বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে প্রভাব খাদ্যশস্য উল্লেখযোগ্য পরিমাণে এই ইউক্রেন রাশিয়া বেল্ট হয়ে থাকে বলে খাদ্যশস্য ব্যবসায়ীদের কাছ থেকে আমি জেনেছি তো সেই প্রভাব পৃথিবীতে আমদানি নির্ভর অনেক দেশের উপরই পড়ে এবং পড়বে যার ফলশ্রুতিতে আমাদের দেশেও ইতোমধ্যে দ্রব্যমূল্যের উর্গতি আমরা লক্ষ্য করেছি আরও হয়তো সামনে আল্লাহ মাফ করুক সংকটাপন্ন পরিস্থিতি হয়তো আমাদের আসতে পারে বিশেষ করে শ্রীলঙ্কা সহ পৃথিবীর অনেক দেশে ইতিমধ্যে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে তো এরকম পরিস্থিতিতে একজন ইমানদার হিসাবে আমাদের করণীয় কি আমাদের কি করার আছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা সর্বপ্রথম যেটি বলবো তা হলো যে পৃথিবীতে বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন অপরাধের ফলে নগদ কিছু শাস্তি আলা তারা দিয়ে থাকেন নবী করিম সাল্লাহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি সমাজের বিপুল পরিমাণে মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেবে মানুষ যখন জাকাত দিবে না জাকাতটাকে যখন জরিমানা মনে করবে আর্থিক দণ্ড মনে করবে বোঝা মনে করবে তখন সমাজে সাধারণ মানুষের উপর আল্লাহ রবুল আলমিনের তরফ থেকে আপনার এক ধরনের পরীক্ষা নেমে আসে আসবে আর সেটা হল যে সাধারণ মানুষ এবং সর্বস্তরের মানুষ সকলের উপরে আল্লাহ তরফ থেকে দুর্ভিক্ষ নেমে আসবে সেই সাথে আপনার আমাদের সমাজে মাপে কম দেয়া অর্থাৎ কাস্টমার এবং ক্লায়েন্টকে ঠকানো ব্যবসায়ীদের মাধ্যম ব্যবসায়ীদের দ্বারা এটা তো আজকাল একটা সাধারণ বিষয় পরিণত হয়েছে এরও পরিণতিতে দুর্ভিক্ষের কথা হাদিস থেকে আমরা জানতে পারি অতএব দুর্ভিক্ষ যে আসবে সেটি সুনিশ্চিত যদি আমাদের এই ক্রিয়াকর্ম থেকে তবা করে আমরা ফিরে না আসি এই সমস্ত হাদিস যখন আমরা শুনেছি তখন হয়তো খাদ্য অভাব সংকট দেখা দিতে পারে দুর্ভিক্ষ আসতে পারে এই যুগে এই সময়ে এসে পৃথিবীর যখন আমদানি রপ্তানি এক দেশ থেকে আরেক দেশ থেকে করা খুবই সহজ যখন আমাদের সব কিছুই হাতের নাগালে যখন আমরা খুব ভালো জীবনযাপন করে চলেছি খাদ্যের কোনো অভাবে দুর্ভিক্ষের অভাবে আপনার মানুষ মারা যাওয়া বা কষ্ট করা এরকম কোন চিত্র অতীতে খুব বেশি একটা আমাদের স্মরণ নাই অর্থাৎ দুর্ভিক্ষ পৃথিবীতে আবার কখনো হতে পারে এটা আমরা কল্পনার অতীত মনে করেছি অথচ নানাভাবে আজকে শ্রীলঙ্কার মানুষ আফগানিস্তানের মানুষ আফ্রিকান অনেক দেশের মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষ নানাভাবে খাদ্যের অভাবে ধুকছে এবং সেই অভাবটা কখন কোন প্রান্তে কীভাবে হবে কেউ জানে না কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে নম্বি তেহিম সাল্লাহ আসলাম সতর্কবাণী করেছেন মহাসত্য সেজন্য আমাদের ইস্তেফার করতে হবে যাতে এরকম কোনো সংকটাপন্ন পরিস্থিতি আমাদের না আসে সেই ইস্তেকাটা হবে বিশেষভাবে আমরা জাকাত দেয়া থেকে যারা গাফিল ছিলাম যারা ওজনে কম দিতাম কিংবা কাস্টমার ক্লায়েন্টকে ঠকাতাম ব্যবসায় অবৈধভাবে ব্যবসা করতাম তারা সেখান থেকে তো করতে হবে দ্বিতীয়ত আল্লাহ আল্লাহাবাল্লামের কাছে গণহস্তেক ফার করতে হবে যে কোনো অপরাধ থেকে আল্লাহজন আমাদের প্রতি রহম করেন তৃতীয়ত আমরা বিশেষভাবে আপনার এ ধরনের পরিস্থিতি থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য মৃত হতে হবে আমাদের ডলার রিজার্ভ কমে যাচ্ছে যার ফলশ্রুতিতে জিনিসপত্রের দাম বাড়বে আরও নানান রকমের সমস্যা তৈরি হবে আর্থিক সংকটের দিকে আমরা হয়তো চলে যেতে পারি সেই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমরা বিদেশি যে সমস্ত পণ্য আছে বিশেষ করে যেগুলোর উপরে যেগুলো ছাড়া আমাদের মানে চলে সে পণ্যগুলো আমরা কেনা থেকে যথাসম্ভব বিরত থাকলাম এবং দেশের সম্পদ বাইরে যাওয়ার যে ব্যাপারগুলো আছে সে ব্যাপারে আমরা একটু হার্ডলাইনে থাকলাম এবং শক্ত অবস্থানে থাকলাম যে আমরা একান্ত জোপায় না হলে বিদেশি জিনিস কিনলাম না তাতে করে আপনার রিজার্ভ যে আছে সেই রিজার্ভের যে ঘাটতি আছে সেটা ইনশাআল্লাহ স্বাভাবিকই হয়তো পৌঁছাবে তৃতীয়ত আমরা যে কাজটি করতে পারি তা হল আলাদা না কোনো পরিস্থিতি আসলে যাতে আমরা চলতে পারি অন্য সহায়তা করতে পারি সেজন্য সাধ্য অনুযায়ী কিছুটা আমরা সঞ্চয় করলাম আপৎকালীন সময়ের জন্য এটা তাকু আর খেলাপ হবে না ইনশাআল্লাহ বিদিনুল্লাহ সেটা শর্ত সাপেক্ষে যদি হয় অর্থাৎ সেটা যদি নিজে শুধু বাঁচলাম অন্যকে বাঁচত না বাঁচত দেখা দেখি নেয় বাজারে সব আমার টাকা আছে কিনে রেখে দিলাম এরকম নয় বরং আমি এবং আমার আশেপাশের অন্যদেরকে উপকার করার জন্য আমি সঞ্চয় করলাম সে সাথে চাষাবাদ সহ অন্যান্য যে বিষয় আছে সেগুলোর প্রতি বিশেষ যত্ন দিলাম প্রতিটা জায়গাতে আমরা কিছু না কিছু ক্ষেত্রে চাষ করার চেষ্টা করলাম এরকম করে যদি আমরা চলি শাউলিন্দ আল্লাহ তালা আমাদের প্রতি রহম করবেন এবং অন্তত খাদ্যশস্যের অভাবে কষ্ট হওয়া এবং আপনার বিপদে পতিত হওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখবেন আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুন আমাদের দেশের প্রতি আল্লাহ তালা রহম করুন যাতে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে না হতে হয় যেরকম পরিস্থিতি শ্রীলঙ্কা বা অন্যান্য অঞ্চলে মানুষ অনেকে হয়েছে এরপরে মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন প্রায় দেখা যায় দুই ভিন্ন ধর্মের অনুসারী নারী পুরুষ পরস্পর প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এর বৈধতা দিতে তারা বলেন ভালোবাসার কোনো ধর্ম নাই এটা কতটুকু সত্য ব্যাপার ইসলাম কি বলে যারা এই কথা বলে তারা ভালোবাসা বুঝেই নেই আল্লাহর ভালোবাসা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার প্রতি ভালোবাসা হবে আপনার সবচেয়ে বেশি বিশেষ করে ইমানদার যারা হবেন বললে দিন আমানু আসাদ্যাব্বালিল্লাহ যারা ইমানদার তাদের সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা হবে আল্লাহর জন্য তো আল্লাহর ভালোবাসা যদি আপনার মধ্যে যথাযথভাবে থাকতো তাহলে সেক্ষেত্রে আল্লাহ নির্দেশের বাইরে আপনি যেতেন না অতএব তথাকথিত যে ভালোবাসা আপনাকে একজন মস্মিকের সাথে একজন শিরকিলিপ্ত অন্য ধর্মাবলম্বীর সাথে বিয়ের দিকে নিয়ে যাচ্ছে তার মানে হলো আল্লাহর সাথে ভালোবাসায় আপনি আপনার নিজের যেটুকু কর্তব্য সেটুকু আপনি করতে পারেননি তবে সেক্ষেত্রে আপনি তথাকথিত এই ভালোবাসায় কিভাবে আপনি নিজের সততা নিজের সঠিক অবস্থান ধরে রাখতে পারবেন বা আপনি এক্ষেত্রে আপনি ভালোবাসা দেখাতে পেরেছেন বা পারবেন সেটা কিভাবে আপনি বলতে পারেন পুরাণকারী মানে আল্লাহ তালা পরিষ্কারভাবে জানিয়েছেন যে ওলা আমাত মিনাতুন খয়র মরশিকাতে ইমানদারদের জন্য বিয়ের ক্ষেত্রে আপনার নারী হোক পুরুষ হোক উভয়ের জন্য আলাদা 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 করে আল্লাহ তারা বলেছেন যে মস্মিকের চাইতে ইমানদার অবশ্যই উত্তম এবং বেটার যার কারণে আপনি কোনো মুস্মিক নারীকে বিয়ে করতে পারেন না পুরুষ হলে আর মুসিক পুরুষকে বিয়ে করতে পারেন না নারী হলে এটা আল্লাহ তালা আপনার জন্য হারাম করেছেন কারণে কোনো সুস্পষ্টভাবে এই ব্যাপারে আল্লাহ তালা কথা বলেছেন যার কারণে আপনার ভালোবাসার ধর্ম নাই এই কথা সেই বলতে পারে যে ভালোবাসা বুঝেই না আল্লাহ তালার প্রতি ভালোবাসার ঘাটতি আছে দেখেই আপনি এই কথা বলতে পারেন যার কারণে ভালোবাসার ঘাটতি নাই যাদের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা ঘাটতি যাদের মধ্যে নাই তারা জানেন যে আল্লাহ তালা নিষেধ করেছেন যারা আমার রবের অস্তিত্বকে স্বীকার করে না তাদের সাথে আমার ভালোবাসা হতে পারে না ধরুন কোনো সন্তান তিনি এমন কারোর সাথে সম্পর্ক করলেন যে তার যে বা তার পরিবার বা যিনি যে তার বাবা মায়ের মাতৃত্ব এবং পিতৃত্ব নিয়ে সন্দেহ করে তো এরকম ব্যক্তির সাথে যদি কেউ ভালোবাসা তথা কথিত যদি সম্পর্ক করে তার মানে সে তার বাবার প্রতি তার মায়ের প্রতি যে ভালোবাসা সে ভালোবাসার ক্ষেত্রে তার যথেষ্ট ঘাটতি আছে দুর্বলতা আছে ত্রুটি আছে যার কারণে সে বাবা মায়ের প্রতি ভালোবাসার যে একটা দাবি ছিল সে দাবি পূরণে সে ব্যর্থ হয়েছে ভালোবাসার ক্ষেত্রে সে এখনও আপনার একেবারেই শিশুর অবস্থানে রয়েছে যার কারণে আল্লাহ তালা যেটি হারাম করেছে সেটা কোনো মুসলমান অন্তত করতে পারে না এগুলো তখনই করা সম্ভব যখন দিন সম্পর্কে আমাদের ন্যূনতম সাধারণ ধারণা থাকে না তাসনিয়া রহমান মিথিলা আপনি লিখেছেন বিয়ে সাদির ক্ষেত্রে কুফু তথা সমতা রক্ষা করা কতটুকু জরুরি এই সমতা কি কেবল পাত্রপাত্রীর ক্ষেত্রেই রক্ষা করতে হবে নাকি পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রেও সমতা রক্ষা করতে হবে বিয়েসাদের ক্ষেত্রে সমতা রক্ষা করে বিয়ে শাদি করার পরে শরীয়ত নির্দেশনা করেছে এটা সাধারণ অবস্থাতে ফরজ বাবা আজীব নয় কুফুর সম কুফু রক্ষা না করেও যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ সামাজিক যে অবস্থানের সমতা এটাকে কুফু বলা হয় অর্থাৎ অসম জায়গা যদি বিয়ে হয় সে দৃষ্টিকোণ থেকে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে তবে এটা রক্ষা করাটা উত্তম এবং ভালো বিশেষ করে কোনো বিয়ে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ধরুন কোনো প্রাপ্তবয়স্ক ছেলে কোনো মেয়েকে বিয়ে করলো কুফুর বাইরে তো তার অভিভাবকদের অধিকার থাকে যেহেতু সামঞ্জস্যতা নেই এবং এতে তাদের সামাজিক মর্যাদার ব্যাপার সাপারও থাকতে পারে সেই জন্য তারা সেখানে হস্তক্ষেপ করতে পারেন এবং সেখানে আপত্তি তুলতে পারেন সে বিয়ে ভেঙে দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারেন সেই সুযোগ তাদের জন্য রাখা হয়েছে জাস্ট এটুকু হলো কুফুর গুরুত্ব কিন্তু তারা যদি অনাপত্তি জানান বা তাদের কোনো যদি আপত্তি না থাকে তাহলে সেক্ষেত্রে এই বিয়ে হয়ে যাবে অর্থাৎ বিয়ে হবে না ব্যাপারটি সেরকম নয় আর এই কুফুর ক্ষেত্রে পাত্রপাত্রী নয় শুধুমাত্র পাত্রী পাত্র পাত্রপক্ষ পাত্রীপক্ষ পারিবারিক যে স্ট্যাটাস আছে সে সবগুলো বিষয় মোটামুটি এখানে চলে আসবে ধরুন একজন মানুষ এক দেশের আরেকজন আরেক দেশের তাহলে সেক্ষেত্রে সেখানে কিছুটা অসামঞ্জস্যতা থাকতে পারে একজন মানুষ একটা পরিবার শিক্ষিত আরেক পরিবার অশিক্ষিত তাহলে এখানে সামঞ্জস্যতার ব্যাপার থাকতে পারে একটা পরিবার পরিবার নয় সামঞ্জস্যতার ব্যাপার থাকতে পারে ধার্মিক সেখানে অর্থাৎ এখানে শুধুমাত্র পাত্র পাত্রীর মধ্যেই নয় কুপুর মধ্যে পাত্রপাত্রীর মধ্যে যেমন সামঞ্জস্যতার ব্যাপার আছে পরিবারের ক্ষেত্রেও সামঞ্জস্যতার ব্যাপার কিন্তু আছে এরপর টেলিগ্রামে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই প্রশ্ন করেছেন আপনার একটি ভিডিওতে দেখলাম যোর পরিবর্তন করা হারাম এটা আমরা জানি কিন্তু আমার একটা প্রশ্ন অনেকের প্যারেন্টস ছোটো তারা বিবাহিত জীবনে সুখী তারা কি সার্জারির মাধ্যমে প্যানেজ বড় করতে পারবে কিনা এটা নিষেধাজ্ঞারও পড়বে কিনা দেখুন এটা এ ধরনের প্রশ্ন একান্তে করা উচিত এবং এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি প্রশ্নটা পড়ে ফেলেছি যার কারণে উত্তর রিপ্লাই দিতে হচ্ছে এ ধরনের প্রশ্ন যথাসময় আমরা ব্যক্তিগতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব লাইভ মানে উন্মুক্ত লাইভ স্টেশনে এগুলো করা উচিত নয় নানা কারণে আর দ্বিতীয়ত হলো যে এটা ব্যক্তির অবস্থার উপরে অনেকটা ভ্যারি করবে বিধায় এটা নিয়ে আমরা উত্তর দিতে পারছি না